এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ নিউজ আপডেট শুরুতে শিরোনাম। 2021 সালের এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের জন্য কোভিড-19 ভ্যাকসিন প্রদান কর্মসূচি পালিত। এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ শিক্ষায় নবদিগন্ত স্লোগান নিয়ে স্বল্প খরচে মানসম্মত শিক্ষার প্রত্যয় প্রফেসর ডক্টর আবুল হাসান মোহাম্মদ সাদিক এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। এখানে আছে ডিজিটাল ক্লাসরুম, অত্যাধুনিক লাইব্রেরি, ডিজিটাল ল্যাব, সুবিশাল খেলার মাঠ এবং স্বল্প খরচে হোস্টেল সুবিধা। এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, যোগাযোগ ভর্তি ও তথ্য বিভাগ, বঙ্গবন্ধু রোড, আশুলিয়া, ঢাকা। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক 2021 সালের এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের জন্য কোভিড-19 ভ্যাকসিন প্রদানের কর্মসূচি শুরু হয়েছে। নরসিংদী সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা করোনা কমিটির সভাপতি আবু নঈম মোহাম্মদ মারুফ খানের নেতৃত্বে নরসিংদী সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে 15 নভেম্বর ও 16 নভেম্বর দুই দিন ব্যাপী এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। নরসিংদী জেলা সিভিল সার্জন এবং নরসিংদী জেলা শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় উক্ত কর্মসূচিতে নরসিংদী সরকারি কলেজ, নরসিংদী সরকারি মহিলা কলেজ ও হাজি আবেদ আলী কলেজে প্রায় 2000 এইচএসসি পরীক্ষার্থীদের করোনার ভ্যাকসিন ফাইজার প্রদান করা হয়। পর্যায়ক্রমে সকল এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের করোনার ভ্যাকসিন প্রদান করা হবে বলে আশ্বাস করেন। রিপোর্ট ও চিত্রগ্রহণ মোহাম্মদ ইয়াসিন মিয়া, নরসিংদী টিভি।